You're a superhero. তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও চলছে, সেই ভিডিওতে কিন্তু লাইটিং দিয়ে আর্ট করে ভিডিওটাকে এডিট করা হয়েছে। তো আপনারা কিভাবে এই ধরনের লাইটিং দিয়ে আর্ট করে ভিডিও আপনারা এডিট করবেন আপনাদের নিজের ভিডিও? তো অনেকেই কিন্তু জানে না কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। তো যারা যারা আপনারা ভিডিওটা এডিট করতে পারেন এই ধরনের লাইটিং দিয়ে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যারা যারা এই ধরনের লাইটিং দিয়ে ভিডিওটাকে এডিট করতে পারেন না, তারা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, সেই অ্যাপসটার নাম হলো স্ক্রিবল। তো আপনারা অ্যাপসটাকে সিম্পলভাবে ডাউনলোড করে দেবেন, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা প্লাস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই প্লাস অপশনে ক্লিক করবেন। অ্যাপটা ওপেন করার পর ডাউনলোড করে তারপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও বেটা টেস্ট। তো আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। সিম্পলভাবে ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগে থেকে কিছু ভিডিও এডিট করে নিয়েছি। তো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যে গ্যালারি রয়েছে, সেই গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো চলে আসবে। তো আপনারা যে ভিডিওটা এডিট করতে চান আপনারা সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর তো এখানে আপনারা সিম্পলভাবে এই অপশনটাতে একবার ক্লিক করে আপনারা দেখতে পাবেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তারপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। তো আপনারা যতদূর ভিডিওটাকে এডিট করতে চান তো আপনারা এখানে কিন্তু ততটুকুই সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা এডিট করে দেখিয়ে দিচ্ছি একটু সিম্পলভাবে। তো আপনারা সিম্পলভাবে ভিডিওটাকে সিলেক্ট করার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনারা সিম্পলভাবে ইয়েজে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ইয়েজে ক্লিক করে দেওয়ার পর এখানে ইম্পোর্টিং ফ্রেমস হচ্ছে, তো আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন। তো আমি এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হয়ে ওয়ার্কিং দেখাচ্ছে। তো ওয়ার্কিং দেখার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছু ফটো কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুরা এগুলো কিন্তু ফ্লেম তৈরি হয়েছে, তো আপনাদেরকে এগুলোকেই এডিট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো আর কি ফ্লেম তৈরি হয়েছে। তো আপনাদের ভিডিও আর কি যত দূর সেই হিসাব মতো কিন্তু এখানে ফ্লেম তৈরি হবে। তো আপনাদেরকে এগুলোই এডিট করতে হবে। তো কিভাবে আপনারা এডিট করবেন, তো এডিট করার জন্য এখানে আপনারা একটা পপ আপ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই পপ আপে একবার ক্লিক করবেন। তো আপনাদের ডিসপ্লেতে ফোনের পপ আপ শো করবে। তো আপনারা এই পপ আপে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু কালার আপনারা নিতে পারবেন। তো আপনারা কী কালারের লাইটিং লাগাতে চান, তো আমি এখান থেকে কিছু কালার নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে কিছু কালার নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কালার নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে কিন্তু সেটিংস আপনারা করতে পারবেন। আপনারা কিন্তু সেটিংস করে নিয়ে আপনারা সিম্পলভাবে ব্যাগে চলে আসবেন। আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কালারগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যে কালার দিয়ে এডিটিং করতে চান আপনারা সেই কালারটা এখানে করবেন। তো আমি এখানে এই কালার দিয়ে এডিটিং করছি। তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা এখানে এইভাবে আপনারা এডিটিং করে নেবেন। তো আমি জামার যে আর কি রয়েছে সেই জামাটাকে এখানে আমি ড্র করে দেবো। তো আপনারাও কিন্তু এভাবেই ড্র আপনারা করতে পারেন। তো আপনারা যদি ভালোভাবে আর্ট করতে পারেন তো আপনারা কিন্তু অন্য কিছু আর্ট করে নিতে পারেন। তারপর আপনারা যে ফ্লেমটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা এই ফ্লেমটাতে আমি আর্ট করলাম। তো আপনারা সিম্পলভাবে এই ফ্লেমে একবার প্রেস করে ধরে রাখবেন। রাখার পর কপিং ড্রয়িং বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা কপি আর কি ড্রয়িংয়ে একবার ক্লিক করে আপনারা দুই নম্বর যে আপনারা ফ্লেমটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ফ্লেমে আপনারা এখানে ক্লিক করে ধরে রেখে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের কিছু ড্র কিন্তু তৈরি হয়ে গেল। তো আপনারা এভাবেই কিন্তু আপনারা সিম্পলভাবে আপনারা এভাবে ড্রগুলোকে আপনারা কপি করে নিয়ে আপনারা কিন্তু পেস্ট করতে পারবেন। তারপর এখানে আপনারা পেস্ট করার পর এখানে আপনারা নতুন করে আবার আপনাদেরকে ড্র বসাতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি কিছু আর কি একটা লাভ আর কি আর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা লাভ আর্ট করব। তো আপনারা এখানে লাভটাকে আর্ট করবেন। করার পর এখানে আপনারা আবার এখানে আপনারা লাভটাকে এডিটিং করে দেবেন। তো বন্ধুরা আপনারা যদি ভালোভাবে আর কি আপনারা যদি আর কি লাভটাকে আর্ট করতে পারেন তো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো আপনারা এভাবেই আপনারা এভাবে এখানে আপনারা এভাবে ড্র করবেন।
তো আমি আপনাদেরকে ড্রগুলো করে আমি আপনাদেরকে একটা সিম্পল এডিটিং দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওটাকে পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পুরো আর কি ভিডিওটাকে আর কি এডিট করব, এভাবেই এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমি যদি পুরো ভিডিওটাকে এভাবেই এডিট করি তাহলে কিন্তু বন্ধুরা খুব আর কি বেশি সময় লেগে যাবে। তো আমি আপনাদেরকে ভিডিওটাকে স্টপ করে আমি এভাবেই ড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা লাফ অনেকগুলো আপনারা আর্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেকগুলো আর কি আর্ট করা হয়েছে। তো বন্ধুরা এগুলো এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, তো আপনারা যত সময় দিবেন তত কিন্তু আপনাদের ভিডিওটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আর কি ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রত্যেকটা পার্টকে ভিডিও ড্রয়িং করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু স্টপ করে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে কিন্তু প্রায় 300টা পার্টকে আমি ড্রয়িং করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ড্রয়িং করে নেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা পার্টে আমি ড্রয়িং করেছি। তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ড্রয়িং করে নিয়েছি। তারপর যদি আপনাদের ড্রয়িং কমপ্লিট হয় তারপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন তো আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই ধরনের আমি আর কি ড্রয়িং করে নিয়েছি। তো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে ভিডিওটা আপনাদের কেমন হলো। তো বন্ধুরা আপনারা যত সময় দিয়ে ভিডিওটাকে এডিট করবেন ততই কিন্তু আপনাদের ভিডিওটা খুব সুন্দর আর কি এডিটিং হয়ে যাবে। তো আপনাদেরকে কিন্তু সময় দিতে হবে, সময় দিয়ে আপনাদেরকে ভিডিও এডিট করতে হবে। তো আপনারা কিন্তু এই ধরনের লাইটিং দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটা আপনারা কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শো ওয়াটার মার্ক। তো আপনারা এখানে যখন টিক চিহ্নে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা আপনাদেরকে একটা ভিডিও ওয়াটস করতে বলবে। তো আপনারা ভিডিওটাকে ওয়াটস করে নেবেন। তো আমার এখানে ইন্টারনেট কানেকশনটা অন নেই, যদি আপনারা ভিডিওকে অফ করেন তাহলে কিন্তু আপনাদেরকে কোনো ওয়াটারমার্ক দেখতে হবে না আপনাদের ভিডিওতে। তো আমি নেট কানেকশনটা অন করিনি এই জন্য কিন্তু আমার ভিডিওটা আর কি আসলো না। তো আমি এখানে ওয়াটারমার্ক সহকারে আমি এখানে এক্সপোর্টে যখন ক্লিক করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আর কি সেভ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করে নিতে হবে, ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং হচ্ছে। প্রিপেয়ারিং হওয়ার পর তারপর কিন্তু এখানে এক্সপোর্ট হবে ভিডিওটা। তো আপনারা যদি এখন কেটে দেন প্রিপেয়ারিং হওয়ার পর তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু সেভ হবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপনারা অনেকেরই আর কি ভিডিওতে দেখতে পারেন, লাইটিং আর কি দিয়ে ভিডিও তৈরি করা। তো আপনারাও কিন্তু এখন কিন্তু খুব সহজে আপনারাও কিন্তু লাইটিং দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। যত আপনারা সময় দিবেন ততই কিন্তু আপনারা শিখতে পারবেন যে কীভাবে আর কি লাইটিং করলে খুব সুন্দর দেখা যাবে, কীভাবে লাইটিং করলে আর কি ভিডিওটা খুব সুন্দর হবে। তো আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা এডিটিং কিন্তু আপনারা এই অ্যাপস থেকে শিখতে পারবেন। তো অনেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কীভাবে এডিট করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।